22 নম্বর সৃজনশীল প্রশ্ন এখানে কি বলা হয়েছে, x y এবং z তিনটা মান দেওয়া আছে। ক নম্বরে বলা হয়েছে x সমান যে পার্টটা দেওয়া আছে এটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। তো x সমান কত দেওয়া আছে, x সমান দেওয়া আছে 2a^-1 প্লাস 3b^-1 এর হোল টু দি পাওয়ার মাইনাস 1। এরকম একটা অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, এখানে 2 থাকলো, a^-1 মানে হচ্ছে কি নিচে যাবে, এরপরে একইভাবে 3 থাকলো আর b কে নিচে নিয়ে গেলাম, যেহেতু b^-1 আছে তাহলে 3/b^4 কত মাইনাস 1। এবার দেখো a b লসাগু, এ দিয়ে যদি a আর b এর লসাগু a b, এ দিয়ে a b কে ভাগ করলে থাকে কত b, b দিয়ে 2 কে গুণ করলে 2b, প্লাস b দিয়ে a b কে ভাগ করলে a, a দিয়ে 3 কে গুণ করলে 3a^-1। এবার এই পুরো জিনিসটাই তো 1 এর নিচে, কারণ হচ্ছে এই যে এখানে পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে 1/2b + 3a/ab, জাস্ট এই ফরম্যাটে লিখতে হবে 1/2b + 3a/ab। তাহলে এবার কি হবে, উল্টে যাবে, আমরা এই 1টাকে আর রাখবো না, যেহেতু ভাগাকারে আছে ভাগকে যদি আমরা স্বাভাবিক করি তাহলে গুণ, অর্থাৎ স্বাভাবিক বলতে কি গুণ হলে উল্টে যায়, 1 × আমরা লিখে দিতে পারি এখানে, যে এরকম যদি লিখতাম 1 গুণ এই 1-এর সাথে এটা গুণ করলে ভাগ গুণ করলে কি হয় ভগ্নাংশ উল্টে যায়। তাহলে দেখো 2b + 3a এটা উপরে ছিল নিচে চলে গেল, আর আমরা এখানে একটু কাজ করেছি, 2b + 3a এখানে 3a + 2b লিখেছি, একটু ঘুরিয়ে লিখেছি a আগে b পরে, এটা রাখলেও কোনো সমস্যা হতো না, জাস্ট আমরা ডিকশনারি ওয়াইজ সাজিয়ে দিলাম, এই সাজানো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তাহলে কি হলো ab/3a+2b, অতএব নির্ণয় মান ab/3a+2b। খ নম্বরের সমাধান কিভাবে করব, দেওয়া আছে y সমান √ রুটের ভিতরে কি আছে pq x^p/x^q, এরপরে qr x^q x^r গুণ ঠিক একইভাবে rp x^r x^p। এবার আমরা যেটা করব, আমরা একসাথে দুটো কাজ করব, এক হচ্ছে দুটো ভিত্তিকে এক জায়গায় নিয়ে যাব, তাহলে p-q হবে, আর আমরা একটা সূত্র দেখিয়েছিলাম যে যদি এরকমের হয় তাহলে এর পাওয়ার হবে 1/n, তো এখানে কি আছে pq আছে, তাহলে পাওয়ার কি হবে 1/pq, অর্থাৎ রুটের কোলে যত যা থাকবে 1/পাওয়ার তো হবে। তাহলে দেখো আমরা কি করলাম, একই সাথে দুটো কাজ করলাম, x দুটোকে এক জায়গায় নিয়ে নিলাম, তাহলে পাওয়ার কি হলো p-q, আর এই রুট তুলে দিয়ে এই পাওয়ারটাকে নিয়ে আসলাম 1/pq। ঠিক একইভাবে x^q-r, এই যে q-r, আর পাওয়ার হয়ে যাবে কত 1/qr। একইভাবে x^r/x^p মানে হচ্ছে x^r-p, পাওয়ার কত হবে 1/rp। এবার দেখো এই দুটো পাওয়ার তো গুণাকারে আছে, তার মানে কি p-q এর নিচে মনে মনে 1 আছে, p-q এই 1 এর সাথে গুণ হয়ে p-q হলো, আর এই pq এর নিচের সেই অদৃশ্য 1 এর সাথে গুণ হয়ে p/q, যেটা আমরা লিখি না p-q/pq। পরেরটা কি হলো q-r, একের সাথে গুণ হয়ে q-r, আর বাই কত qr, পরেরটাও একইভাবে r-p/rp। পরের লাইনে আমরা যাই, যেহেতু x তিনটা ভিত্তি এক, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিব p-q/pq প্লাস q-r/qr প্লাস r-p/rp। এবার উপরে আমরা পাওয়ারের কাজটা করব, পাওয়ার কি করব লসাগু করে দিব, এখানে x^r কত হচ্ছে pq qr rp, এর লসাগু হচ্ছে pqr, pq দিয়ে ভাগ করলে r হয়, তাহলে rp-qr, এই যে rp-qr, প্লাস qr দিয়ে যদি pqr কে ভাগ করি কি পাওয়া যায় p দিয়ে এই সংখ্যাটাকে গুণ, মানে pq-rp প্লাস rp দিয়ে যদি pqr কে ভাগ করি তাহলে পাওয়া যায় কত qr-pq rp rp + rp - rp বাদ হয়ে গেল, -qr + qr বাদ হয়ে গেল,
প্লাস পিকিউ মাইনাস পিকিউ বাদ হয়ে গেল, তাহলে উপরে কত রইল? শূন্য। শূন্য বাই নিচে কত? পিকিউ আর। শূন্য বাই পিকিউ আর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার শূন্য। শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেই তার মান শূন্য, তাহলে এক্সের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে জিরো, ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এবার বাম পক্ষে কী বলা আছে? এই যে সংখ্যাটা দেওয়া আছে ওয়াইয়ের সাথে 81-এর, দেখো রুটের ভিতরে আছে ফোর, আর মানে কোলের ভিতরে আছে ফোর, আর ভিতরে আছে কত? 81। তাহলে আমরা যে কাজটা করব, ওয়াইয়ের মান আমরা বসিয়ে দেব। ওয়াইয়ের মান দেখো, ওয়াই সমান আমরা কত পেয়েছি? ওয়ান প্লাস 81-কে কী লেখা যায়? থ্রি টু দি পাওয়ার ফোর, অর্থাৎ তিনকে যদি আমরা চারবার গুণ করি তাহলে 81 হয়ে যায়, তার মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর। আর এই রুটটা আমরা তুলে দিব, এই রুটটা তুলে দিলে কত হবে? ভিতরে ফোর আছে তাহলে ওয়ান বাই ফোর, এই ফোর আর এই ওয়ান বাই ফোরের সাথে ফোর গুণ হলে ফোর ফোর কেটে গেল, রইল কত? থ্রি। ওয়ান প্লাস থ্রি মানে হচ্ছে ফোর, ডান পক্ষেও ফোর দেওয়া আছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। কিন্তু এইখানে তোমরা একটা সাইড নোট দিয়ে দেবে, যেহেতু ওয়াই ইকুয়াল টু ওয়ান তাহলে বেটার হবে। এই হচ্ছে এটা কত? খ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর অঙ্ক করার জন্য আমরা প্রথমে খ নম্বর থেকে যে মানটা পেয়েছি সেটা লিখে নেব, খ হতে পাই ওয়াই ইকুয়াল টু ওয়ান। আর জেড এর মান আমরা কোথাও সমাধান করিনি, ক খ কোনো জায়গায় করিনি, এখানে করতে হবে। এই জন্য আগে লিখে নিব, দেওয়া আছে জেড সমান ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, অর্থাৎ যে মানটা দেওয়া আছে, যে রাশিটা দেওয়া আছে, ফাইভ টু দি পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। আমরা প্রথমে এই অংশের কোনো কাজ করিনি, কিন্তু নিচেই কাজ করেছি। কী করেছি? পাওয়ারে পাওয়ারে গুণ করে দিয়েছি, এম স্কোয়ার মাইনাস এম ভাগ টোয়েন্টি ফাইভকে আমরা লিখব শুধুমাত্র ফাইভের স্কোয়ার, লিখতে পারি তো, পাঁচ পাঁচে পঁচিশ, তাহলে শুধুমাত্র এইটাকে মানে টোয়েন্টি ফাইভকে ফাইভ স্কোয়ার লিখেছি, আর হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এটা রেখে দিলাম। আর নিচেই কী কাজটা করেছি দেখো, শুধু পাওয়ারে পাওয়ারে গুণ করে দিয়েছি, এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তার মানে এম স্কোয়ার মাইনাস ওয়ান। এরপরে কী করলাম? এই পাশে যা ছিল সেটা রেখে দিলাম, ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এই যে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, নিচে কত ছিল? ফাইভ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম, ফাইভ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম, ঠিকই আছে। কিন্তু ভাগকে আমরা ডান পাশটা মানে এই পাশে যে অংশটা আছে এটাকে গুণ করে দিব, ভাগ ভাগ আছে আমরা গুণ করে দিলাম, গুণ করলে কী হলো? নিচের অংশটা উপরে, উপরের অংশটা নিচে চলে আসলো, অর্থাৎ লব হর আর হর লব হয়ে গেল। তাহলে দেখো নিচে কী আছে, ফাইভ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান এটা উপরে হয়ে গেল, ফাইভ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান, আর উপরে যেটা ছিল এটা নিচে আসলো। কিন্তু সাথে সাথে আরও একটা কাজ করব, সেটা হচ্ছে টুটা গুণ করে দিব, টু এম প্লাস টু, টু এম প্লাস টু। এবার কী কাজ করব? এবার দেখো সবার ভিত্তি গুণ ভাগ যেভাবেই যে থাকুক না কেন, সবাই কিন্তু ফাইভের পাওয়ার, তার মানে সবার ভিত্তিই ফাইভ, সব ভিত্তিকে আমরা একটা ভিত্তি করে দিলাম। তাহলে দেখো প্রথমে এই অংশের কাজ যদি আমরা করি, ফাইভ এই দুটো ভিত্তিকে আমরা এক চিন্তা করে নিলাম, অর্থাৎ যারা ভাগ আকারে আছে তাদের পাওয়ারগুলোর চিহ্ন পরিবর্তন হবে, গুণ আকারে যারা আছে তাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এই চারটা ফাইভের জন্য একটা ফাইভ লিখলাম, পাওয়ার কত আছে শুরুর থেকে শুরু করি এম প্লাস ওয়ান, নিচেরটা উপরে যদি নিয়ে যাই প্লাস এম স্কোয়ার হয়ে গেল মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম উপরে উঠে হয়ে গেল প্লাস এম। এবার দেখো এইটা তো উপরেই ছিল গুণ আছে, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এবার এই ফাইভটা তো নিচে ছিল, তাহলে এই এর পাওয়ার যখন উপরে যাবে তখন চিহ্ন চেঞ্জ হবে, প্লাস টু এম হয়ে গেল মাইনাস টু এম, প্লাস টু হয়ে গেল মাইনাস টু। দেখো প্লাস এম প্লাস এম, অর্থাৎ একটা এম আরও একটা এম, দুটো এম, দুটো এম থেকে দুটো এম চলে গেল, অর্থাৎ প্লাসের দুটো এম মাইনাসের দুটো এম বাদ, প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটাও বাদ হয়ে গেল। কী রইল? ফাইভ টু দি পাওয়ার শুধুমাত্র মাইনাস টু এইটা রয়ে গেল। আমরা লিখে দিলাম ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু সমান কত? মাইনাস পাওয়ারকে আমরা নিচে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে ওয়ান বাই ফাইভ স্কোয়ার ইকুয়াল টু
1/25। তাহলে দেখো এবার আমরা বাম পক্ষ লিখব যে বাম পক্ষ সমান কি ছিল y ভাগ z, y এর মান আমরা কত পেয়েছিলাম 1 আর z এর মান এইমাত্র পেলাম কত 1/25 ইকুয়াল 1 ভাগ কে আমরা গুণ করে দিলাম তাহলে 25 নিচে ছিল উপরে চলে গেল অর্থাৎ 1 ইনটু 25 1 এবং 25 গুণ হলে কত 25 আর এটাই আছে ডান পক্ষে তাহলে আমরা এটা লিখব যে সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এই হচ্ছে তোমাদের 4.1 এর শেষ অঙ্ক